নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো সিম্পল ঝুমা ব্লগ থেকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে রাসের দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের ভিডিওটা, দ্বিতীয় দিন না, আমি ভিডিওগুলো আমার করা ছিল, আমি তোমাদের বললাম আমার শরীর খারাপের জন্য আমি দিতে পারিনি, তো তার জন্য আমি এখন দিচ্ছি। তো তোমাদের সাথে ভিডিওটা, সেই ভিডিওটাই শেয়ার করছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর প্রথমেই বলে দিই, যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা আমার পুরনো সব ফ্যামিলি তারা তো সবাই আমাকে জানোই। তো আর কিছু বলছি না, সবাই ভালো থাকো, আর এই 2024টা তোমাদের খুব ভালো কাটুক, এটাই ভগবানের এখানে কামনা করছি। তো চলো আজকে দ্বিতীয় দিনে যাচ্ছি, যেখান থেকে ঠাকুর বেরোচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি। তো এর আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম যেটা ঠাকুরের আসল মন্দির, আসল বাড়ি। এই দেখো, তোমাদের সাথে সবাই হাই করছে, সব দাঁড়িয়ে রয়েছে, সব পাশাপাশি বোন ভাইরা, তো তারা সবাই তোমার সাথে হাই করলো, তোমরাও একবার বলে দেবে হাই। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এই যাচ্ছি কোথায় বলো তো, যেখানে ঠাকুরকে রাখা হয়েছে, ঠাকুরের মন্দিরটা তো বানানো হচ্ছে, তোমরা দেখলেই সব কিছু ভাঙা হয়েছে, পুরো অত বড় মন্দিরটা পুরো ভেঙে দিয়েছে, কারণ ভালোভাবে তৈরি হচ্ছে। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর আজকে তোমাদের একদম প্রথম যেখানে গেট সেখান থেকেই আমি কিন্তু ভিডিওটা করে করে যাচ্ছি। তোমাদের একদম গেট থেকে স্টার্ট করে পুরো একদম তোমাদের পুরোটা আমি দেখাবো, পুরোটা। তো পুরো ভিডিওটা দেখো, একটু কিন্তু স্কিপ করো না, না টেনে পুরো ভিডিওটা দেখো। আর তো কথা বলা যাবে না, তোমাদের আগেই বলে দিচ্ছি, দেখো এখানে আরতি শুরু হয়ে গেছে। তো চলো দেখে নাও। পুজো করে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে দেখো, তার জন্য কিন্তু সব রেডি হয়ে গেছে। তো আজকে দ্বিতীয় দিনে শুধু কিন্তু এই যে রাধা কৃষ্ণ সব কিছু সেজেছে, শুধু কিন্তু এটা না, আরও এর সাথে অনেক কিছু রয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে বললাম, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো আজকে প্রথমেই এখানটায় একটু রাধা কৃষ্ণের নাচ হচ্ছে। দেখো রাধা কৃষ্ণ, তার সখীরা সব কিছু। এটা কি বলতো, এটা কি বাদ্যযন্ত্র? এটা তো আমি নাম জানি না, এটার নামটা যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আর এই যে এরা দুজন বাজাচ্ছে, এগুলো হচ্ছে ঢোল, এগুলো তো জানি, কিন্তু ওটার নামটা ঠিক আমি জানি না। তো এখানেই হচ্ছে। তো এবছর একটু লাইটের, তোমাদের কি বলবো, লাইটটাও একটু কম, বললাম না একটু হালকার মধ্যে দিয়ে যাচ্ছে, মন্দিরটা বানানো হচ্ছে, তো প্রচুর টাকা খরচ হচ্ছে। তো তার জন্য এই যে, এটা কি বলে, কি নামটা আমি কিন্তু ঠিক জানি না, তোমরা যে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর এটাও বলবে কে কোন জায়গার থেকে দেখছো, তাহলে আমার ভালো লাগবে জানতে, শুনতে ভালো লাগবে যে আমার অনেক ভিডিওগুলো তোমরা সবাই দেখছো, কোন কোন জায়গার থেকে দেখছো, খুব আনন্দ লাগবে। এমনিতেই আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। দেখো রাধাকৃষ্ণের নাচটা, রাসলীলা হচ্ছে এখানে, রাসলীলা যাকে বলে।
আজ তোমাদের জন্য একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো কোশ্চেনটা হলো, ভিডিওতে কতগুলো তোমার জন্তু, কতগুলো পাখি এবং কতগুলো ঠাকুর ছিল, আর কোন কোন ঠাকুর কোন কোন পাখির পশুর উপর বসেছিল সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলতো, কমেন্টের পর তোমাদের জন্য থাকছে ভালো ভালো গিফট। তো পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো। 2024